সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনাদের মতো সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা গদ্যের নতুন একটি ক্লাস অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের বইয়ের শেষের দিকের একটি গদ্য মহাজাগতিক কিউরেটর, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তোমরা সকলে জানো মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের যে লেখকের নাম সবার আগে উঠে আসে যখন সায়েন্স ফিকশন লেখকদের নাম বলা হয়, তিনি বাংলাদেশের সায়েন্স ফিকশন লেখক হিসেবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন এবং সেখানে সাফল্যের সাথে তিনি তার লেখা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত। তো আজকে আমরা তারই একটি রচনা মহাজাগতিক কিউরেটর এই অধ্যায়টি আলোচনা শুরু করব। তো তার আগে আমরা মোহাম্মদ জাফর ইকবালের লেখক পরিচিতিটা বা তার জীবন পরিচিতিটা একটু জেনে নিব। দেখো, এখানে প্রথমে তার জন্মসালটা জেনে নেবে, তারপরে হচ্ছে যে তার শিক্ষা জীবন, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে পড়াশোনা করেছেন, তার বিশেষ কৃতিত্ব কী কী আছে, অর্জন কী আছে, তারপরে পেশা হিসেবে তিনি শিক্ষক সেটা আমরা সবাই জানি, তারপর সাহিত্যকর্ম কী কী রচনা তিনি করেছেন বা তার যে যে গ্রন্থগুলো বের হয়েছে, সম্মাননা এবং অনেকগুলো সম্মাননা তিনি পেয়েছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো হচ্ছে যে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো আসো আমরা এবার মহাজাগতিক কিউরেটর এই রচনা সম্পর্কে জেনে নিই। মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ধর্মী যে গ্রন্থ রয়েছে সায়েন্স ফিকশন সমগ্র, এর তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। জলজ গ্রন্থের অন্তর্গত হচ্ছে যে এই মহাজাগতিক কিউরেটর গল্পটি। এখানে দুটি ভিন গ্রহের প্রাণীর কথোপকথন এবং তাদের পৃথিবীতে এসে বিভিন্ন প্রাণীর পরীক্ষা নিরীক্ষা বিষয়ক বা তাদের সংলাপগুলো এখানে আলোচনা করা হয়েছে, যে দেখানো হয়েছে যে তারা পৃথিবীতে এসে কোন কোন প্রাণের অস্তিত্ব পেয়েছে, কোন কোন ধরনের প্রাণী তারা দেখেছে, কোন প্রাণী পৃথিবীর শুরুর দিক থেকে এখন পর্যন্ত রয়েছে, তারপর প্রাগৈতিহাসিক বিভিন্ন প্রাণী, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং বিভিন্ন বৈশিষ্ট্যের প্রাণী নিয়ে তারা আলোচনা করেছে। তো আসো আমরা আজকে মহাজাগতিক কিউরেটরের প্রথম দিক থেকে আলোচনাটা করি। যখন তারা প্রথম পৃথিবীতে এসেছে, যে কিউরেটর দয়, সেখানে তারা এসে প্রথমে বুঝতে পেরেছে যে এই গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এবং এখানে প্রাণের সফল বিস্তার ঘটেছে এবং বিভিন্ন প্রজাতির প্রাণীও এই পৃথিবী নামক গ্রহে রয়েছে। এখানে একেবারে এককোষী প্রাণী থেকে শুরু করে একেবারে কোটি কোষের প্রাণী পর্যন্ত রয়েছে। এরপর দেখো, একেবারে সাধারণ প্রাণী থেকে শুরু করে বিভিন্ন জটিল কোষের বা বিভিন্ন জটিল বৈশিষ্ট্যের প্রাণী পর্যন্ত তারা অস্তিত্ব দেখতে পেয়েছে এখানে। তারপর দেখো, প্রকৃতপক্ষে আসলে তারা কীভাবে দেখেছে, প্রথমে তারা ভাইরাস নিয়ে কথা বলছিল, তোমরা প্রথম অংশে দেখতে পাবে। ভাইরাসকে আলাদাভাবে তারা কী বলছে, প্রাণহীন প্রাণী বলছে। এই ভাইরাস সাধারণত কী, একটি প্রাণহীন প্রাণী, এরা কখন সতেজতা বা অ্যাক্টিভ হয়, কখন তারা তাদের দেহে প্রাণ সঞ্চালন হয়, যখন তারা অন্য প্রাণীর সংস্পর্শে আসে। এরপর দেখো, বিভিন্ন ধরনের এককোষী প্রাণী, পরজীবী প্রাণী, ব্যাকটেরিয়া, এগুলোর কথা তারা বলছে, এগুলোর অস্তিত্ব তারা পেয়েছে। তারপরে গাছপালার কথা বলছে, যে গাছপালা এটি দেখে তারা খুব অভিভূত হয়েছিল, এসে দেখছে যে এই গাছপালাতেও প্রাণ আছে কিন্তু এরা কিন্তু সচল নয়। হ্যাঁ, এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু তাহলে তারা খাবার দাবার কীভাবে জোগাড় করছে, যেহেতু তারা চলাফেরা করতে পারে না। তা এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে তাপ সংগ্রহ করে বা তাপ নিয়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা কিন্তু তাদের খাবারটা তৈরি করছে নিজেদের দেহে। এরপর দেখো, গাছপালা ছাড়াও তারা কীট পতঙ্গ, প্রাণী, পানিতে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণী, তারপরে উষ্ণ রক্তের প্রাণী, ঠান্ডা বা শীতল রক্তের প্রাণী, এদেরকে নিয়েও তারা আলোচনা করেছে। প্রাণীদের মধ্যে আবার একেবারে নিম্ন বুদ্ধির যে প্রাণী রয়েছে সেগুলো তারা আবিষ্কার করেছে এখানে এসে।
কোথাও কোথাও আবার এই প্রাণীরা কি করছে, এরা যেহেতু বুদ্ধি বিকাশ ঘটেছে তখন তারা কি করছে, প্রকৃতিকে তারা নিয়ন্ত্রণ করারও চেষ্টা করছে। মানে আমরা যখন এই গল্পটি পুরো পড়বো, আমরা বিভিন্ন প্রাণী সম্পর্কে তো অবশ্যই জানবো, পাশাপাশি কি করবো, মানে আমরা অভিভূত হয়ে যাব যে আমাদের এই পৃথিবীতে কত বৈশিষ্ট্যের এবং কত ধরনের বিচিত্র প্রাণী রয়েছে। আর প্রথমত তো তারা এই বৈশিষ্ট্যগুলো কোথা থেকে আলোচনা করছে, বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করছে। এরপর দেখো এই প্রাণীগুলো সবগুলো কি একইভাবে তৈরি হয়েছে, সব প্রাণীর মূল গঠন তারা কি প্রকাশ করছে। দেখো তোমাদের কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন এবং তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এটা অবশ্যই আছে যে সব ধরনের প্রাণীর মূল গঠন কি। এখানে আমরা সেটা পেয়ে গেছি, দেখো সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ। সব প্রাণী কি ডিএনএ দিয়ে তৈরি, সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস বা পেয়ার দিয়ে তৈরি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ এই গল্পে। দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে সবগুলো প্রাণী কি দিয়ে তৈরি, তোমাদের উত্তর হবে ডিএনএ দিয়ে। আবার সবগুলো প্রাণীর বেস বা পেয়ার কি দিয়ে তৈরি, সেখানে উত্তরটা হবে ডিএনএ। সবচেয়ে সহজ এবং জটিল প্রাণীটির গঠন একই রকম, অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে কোনো কোনো প্রাণীর বৈশিষ্ট্য সহজ, আবার কোনো কোনো আছে কি একেবারেই জটিল বৈশিষ্ট্যের, কিন্তু সবগুলোর গঠন মানে আমরা যে ডিএনএ এর কথা বলছিলাম একটু আগে, সবগুলো ডিএনএ দিয়ে তৈরি এবং গঠনটাও একই রকম। প্রাণীর বিকাশের যে নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে, কোনো প্রাণীর নীল নকশা সহজ আবার কোনো প্রাণীর নীল নকশা জটিল, এটাই হচ্ছে যে কি মানে বেসিক পার্থক্যটুকু। এটা ছাড়া সকল প্রাণীর ভিতরে কিন্তু মৌলিক বৈশিষ্ট্য তেমন নেই বললেই চলে। এরপরের অংশে দেখো এরা দুটি প্রাণী যখন কথা বলছে তারা দেখছে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা ঘুরে এসেছে, সেখান থেকে ঘুরে এসে নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহ করে তারা বলছে যে এইভাবে নমুনা সংগ্রহ করে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বের করাটা সহজ নয়। তাদের উদ্দেশ্য কি তাহলে, বিভিন্ন গ্রহ থেকে প্রাণী নমুনা সংগ্রহ করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কি বা বুদ্ধিমান প্রাণীকে বৈশিষ্ট্য কি সেটা জানাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং তারা সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে নেয়ার জন্য তারা কাজ করছে, তাদেরকে এই মিশনেই পাঠানো হয়েছে তাদের গ্রহ থেকে। সেখানে দেখো তারা এই সিদ্ধান্ত উপনীত হইল যেহেতু সবগুলো প্রাণীর গঠন প্রায় একই রকম, শুধু পার্থক্য এখানে যে কিছু হচ্ছে কিছু প্রাণী নীল নকশা জটিল, কিছু প্রাণী নীল নকশা সহজ, তাহলে এই যে একটা জটিল প্রক্রিয়া যে সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করা, তারা কোথা থেকে শুরু করবে। তো তারা প্রথমে এখানে সিদ্ধান্ত নিল যে সময় নষ্ট না করে কাজ কোথা থেকে শুরু করবে, যে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এরা বেশি ছোট, তাদের ধারণা যে এই প্রাণীগুলোর মধ্যে কোনো বৈচিত্র্য নেই, তাহলে এগুলো দিয়ে শুরু করা যায়। যারা ছোট বা সাধারণ প্রাণী এগুলো সহজ হবে এদেরকে বিশ্লেষণ করাটা, তাই তারা প্রথমে কী দিয়ে শুরু করলো, ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দিয়ে তাদের কাজ পরিচালনা বা তাদের মিশন শুরু করলো। তো তোমাদের কিন্তু প্রথমে এখানে থাকবে যে কিউরেটর দয় প্রথমে কোন প্রাণী দিয়ে তাদের খোঁজ শুরু করেছিল, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর হবে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া। তোমরা পুরো গল্পটি কিন্তু ভালো করে আগে পড়ে নেবে, নেক্সট ক্লাসের আগে ভালো করে পড়ে নেবে, তাহলে আমি যেটা বোঝাবো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি না বোঝো সেক্ষেত্রে কমেন্টসে বলে রাখবে, আমরা পরবর্তী ক্লাসে সেটা নিয়ে বা সেই টপিকসটি নিয়ে আবার আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।